আমরা যেভাবে করে নিজেদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করি যেভাবে করে প্লেয়াররা কষ্ট করে যেভাবে করে প্লেয়াররা প্রফেশনালিজম শো করে আই এম ভেরি ভেরি হ্যাপি আমি কোনোদিন এটা ভাবি নাই যখন আমি যখন খেলা শুরু করি বাংলাদেশ টিমে প্রত্যেকটা প্লেয়ারকে ধরে ধরে নিয়ে যেতে হতো জিমে বা ট্রেনিংয়ে এটা করো ওইটা করো এটা করো ওইটা করো বাট এখনকার সিচুয়েশানই অন্যরকম যে প্রফেশ আমি এখন যখন ট্রেনার বা যে আমাদের হেড কোচ যে সাউথ আফ্রিকারও হেড কোচ ছিল তার মুখে যখন আমি কথা শুনি যে ওর কাজ করার মধ্যে যতগুলো টিমের সাথে ও কাজ করছে সবচেয়ে ওয়ার্কিং টিম ইস বাংলাদেশ ও যে কথাটাগুলো বলে বা ট্রেনার শ্রীলঙ্কান ট্রেনার ছিল অন্য জায়গায়ও কাজ করেছে ওরা যখন এই কথাগুলো বলে দিস আর অল ভেরি গুড থিংস বাট এই জিনিসগুলোর অনেক কোনো দিন বাইরে আসবে না আর বাইরের মানুষজনেরও এই জিনিসটার প্রতি অত ইন্টারেস্টও নাই কিন্তু আমরা জানি যে আমরা কত কষ্ট করতেছি তারপরেও আমরা যখন ফেল করি আমাদের চেয়ে খারাপ কারো লাগার কথা না